Oh,
আর তার প্রতি উন্নতির মধ্যে একটি সম্প্রদায় যাদের বর্তমান, যাদের মকাম, যাদের অবস্থান আল্লাহ তাআলা এত উঁচু করে দিয়েছেন, ব্যাপারে শহীদ বলা হয়
কে বিজয়ী করার জন্য ইনি সাক্ষী হয়ে যান। وقال حديث ابن عباس وقلت النبي پاک صلی اللہ علیہ وسلم نے کہا فرمایا الذي نفسي بيده کہ اللہ مجھے اپنا جیون আমি তার শপথ করে বলছি আমার দিলে তেমন না হয় আমি আল্লাহর রাস্তা শহীদ আমি শহীদ হয়ে যাই শুভ মুক্তিয়া আমার আমি জিন্দা হয়ে যায় আমার শহীদ হয়ে আমার জিন্দা হয়ে এর মানে সাথে সাথে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যায়। দেখার সাথে সাথে আপনার কাছে হাতে পাচ্ছে
যারা আমার হাসান হুসাইন
অন্তর করবে আমি বলতেছেন আপনি কবে তার আমি নবীর ভালোবাসব। আল্লাহ দুনিয়ার প্রতি
তোমাদেরকে ইমানের জন্য তার পৌঁছে দেওয়ার জন্য তোমাদেরকে
বলে আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, এই জন্য আমি বেশি কাজ করে নিয়ে আপনার কাছে উঠতে দেন নাই। আমি ভাবলাম আমার গুরু তিনি উঠতে দিবেন না, আমি আমাদের দেশের ভাষায় বেড়ে দিলে
তারপরে
আমি বললাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা বলো, জ্ঞানের শহরের দরজা বলো বলতে পারি, জ্ঞানের শহর যদি আর সেই শহরের দরজা হলো আল্লাহ
যখন সেটিকে না বলবার তখন তার আপনি আসবেন, তখন আমার তো বিদ্যয় হলো 41 বছর বয়স। আমি কারো কথা বলবো শুনে এটি তো দুবার শুনছেন, আমি বলেছি বিভিন্ন জায়গায় শুনছেন, কিন্তু ফজিলত প্রথমত
তার মধ্যে একা যার সাফা
কে তোমরা কি
তোমাদের পরিচয় জানি না, আমি এক দিন নয় আজকে তিন দিন ধরে এই জায়গার মধ্যে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ, আমার এই মুখের বক্তৃগুলিকে আমি কেড়ে নিয়েছে, আমি একা থেকে নিতে পারতেছি না। তাদের আপনার বকরি এই স্তরটা ভারী হয়ে গেছে, স্তরটা ভারী হয়ে গেছে, এই বাচ্চাগুলো মায়ের দুধের স্তরের মধ্যে ঢুকছে না। এই বোমা প্রাণীগুলো পাথরের উপর মাথা রাখি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। ধরকাটা বকুল স্মৃতি বলে ব্যাপারটা কি? আবার আমরা আপনাকে
حضرتِ بانیانِ مقامِ مستعید رضی اللہ تعالیٰ سب اپنا مسلمِ جانیم کے بارے چھوکے لے پڑھا رہا ہوں مسلمِ جانیم کے بارے حضرتِ مسلمِ جانیم کے بارے چھوکے لے پڑھا رہا ہوں محمد علیہ ابراہیم کے ساتھ نیاز ہے 24,000 لوگ بیان کرو 24,000 لوگ کے جب مقرد جائے کے بیان آس کرو تو سب سے لوگ آئی کرے چھوڑے گئے ہوں ऊपर जाकर कुर्सी के लोग दे गए ऊपर जाकर कुर्सी के लोग दे लोग ने जब तुम साथे लोग हम लोग पास को लोग करियो पास को लोग तुम का दिगर ना मोटो में एक बोले चाहे ताकि ऐसे के टेक्टर को साथे लाए अरे हाँ ऐसे बोला ही कर दो अगर जब इसके विद्या की तनुष्टों का मोहम्मद रुद्राजी की ऊपर के लिए चीफ जस्टिस चले তিনি তার কাছে ইত্তদার হিসাবে রেখে এসেছিলেন আমার সন্তান গুরুকে আপনি বুঝে গেলেন খুব দরকার সব বেড়ে বলছি মুসলিমদেরকে প্রতারণা করে সরকার মুসলিমজাতিকে বলল তরবার যুদ্ধ করে পারবো না বলতেছে আপনি শুদ্ধি করবেন ইমাম গোসাই তার কাছে একটু করেন ইমাম আজম ঘরের বসিয়ে দেওয়া মুসলিম জাতিকে গভর্নর রবীন্দ্র ইসলাম দেবে আসলেন তখন তার দিনের বাবা বলে আহা আল্লাহ কারবালার ময়দানে কি বাস জানতে হবে তাহলে সাধারণ সূত্র
Yeah.
Subhanallah.
সুবহানাল্লাহ তাআলা কি কথা দেখতেছেন কোন কাম করতেছেন
তার মুবারক মুহূর্ত কারণ আমার ভিতরে প্রচুর মুবারক মুহূর্ত দুই দাঁড়ানো বলে ইয়ে তো তোয়া আর দিতে দুই বাড়িকে তোলা করবে হুজুরের তার মুবারকের মধ্যে তোলা হুজুরের চুল মুবারকের মধ্যে তোলা হুজুরের সামনে চুল আপনাকে রূপ কেন লাগছে তো হুজুর সালামারে শাহিদ তো হুকাতে হবে সাহিদ আয়না তারপরে রাতের বেলায় পুরো একটা তোমার আদায় করলাম
Oh.
Yeah.